গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের বাসায় তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে আমি ভেবেই রেখেছিলাম যে ভোরবেলা উঠেই বারান্দা পরিষ্কার করব, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি পরিষ্কার হয়েও গেছে, অনেক ভোরবেলা উঠেছি আজকে। আর যেগুলো ধরো ফেলার মতন, সেগুলো বরকে বস্তা বেঁধে দিয়েছি। বর নিয়ে ফেলতে গেছে, কেন এদিক ওদিক ফেলাটা তো ঠিক নয়, তাই না? তো এদিকে দেখো, বারান্দা পরিষ্কার করেছে, এখন ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে সামনের উঠানটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো। কেন বলতো, মানে পাতা টাতা পড়ে থাকলে না আমার খুব বাজে লাগে। একটু পয় পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আর ঘর বাড়ি চারিদিক পয় পরিষ্কার, ঘরের ভেতরটাও পয় পরিষ্কার থাকলে দেখবে মনটাও বেশ আনন্দময় থাকে। এদিকে দেখো, ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আজকে ঘরটাও ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। এমনিতেও আমি প্রতিদিনই ঘর ডিপ ক্লিনিং করি, আর কোনা কাঞ্চি দেখবে আমি ভালো করে ঝাড় দিই কিন্তু। আর যেগুলোতে ধরো আমার হাত ঢুকবে না মনে হয়, তো সেগুলো আমি কী করি বলতো, দুবার তিনবার করে ঝাড় দিই নিই, যাতে কোনো নোংরা না থাকে। এমনিতে তো পরিষ্কারই থাকে, তাও আমি পরিষ্কার করি। মানে বাচ্চা কাচ্চা থাকে তো আমার ভয় লাগে একটু, এতদিন তো যা প্যান্ডামিক একটা সিচুয়েশান ছিল বুঝতেই পারো, তাই আমি ওই ভয়টাকে এখনও মনের মধ্যেই গেঁথে রেখেছি। তো যাই হোক, এখন দেখো মোটামুটি সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেবো, মানে কোড়া গাঁজি সব ঝাড়টার দিয়ে ঘর মুছে নিয়ে এবার রান্না করতে চলে যাবো। এই নাইটিটা একটু চেঞ্জ করে নিয়ে, একদম তো নাইটির অবস্থা খারাপ, মানে ঘেমে পুরো স্নান করে গেছি, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না আমার, আর আমার যে অবস্থা হচ্ছিলো তখন একমাত্র আমিই জানি। এদিকে দেখো, এবার মুছতে চলে আসলাম বারান্দার টাইলসটা, দেখেছো সাদা কালারের একদম। মানে এটাকে প্রথম দিন থেকে যদি আমি ভালো করে পরিষ্কার না করি, একদম বাজে হয়ে যাবে টাইলসটা, তাই একদম ভালো করে বসে বসে ডোলে ডোলে মুছি, যাতে কোনো জায়গায় কোনো নোংরা না থাকে। তো বারান্দা মোছা হয়ে গেছে, তো এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি ভালো করে। এবার ঘর মোছা হলেই নাইটি টাইটি ছেড়ে রান্না করতে চলে যাব। তো রান্না করার আগে ভাবছি আজকে একটু উপমা বানাবো, ওই সুজির উপমা। তো দেখা যাক পারি কি না পারি, চেষ্টা করতে ক্ষতি কী, নয় একদিন খারাপই হবে, খারাপ খাবে, কিন্তু তাও আজকে চেষ্টা করবোই আমি ভেবে নিয়েছি। পরিষ্কার হয়ে গেছে, খাওয়া পুরো ঘেমে ভিজে গেছি, আর এখন একটু নাইটিটা ছেড়ে নিই, কারণ নাইটি পুরো ভেজা বুঝতেই পারছো। নাইটিটা ছেড়ে একটু হাত পাটা একটু জল দিয়ে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নাইটি ছেড়ে রান্না করতে যাবো। মেয়ে দেখো গানের ক্লাসে যাচ্ছে, এই যে বড় একটু সকালবেলা ওকে ছেড়ে দিয়ে আসছে, আর রান্না করতে করতে আবার ওকে ছাড়তে আসলাম, সাইকেলে করে যাচ্ছে বুঝলে, মাথা গরম হয়ে গেছে। টাটা মুন। দেখো আজকে একটা নতুন রান্না হচ্ছে, সেটা হচ্ছে সুজির উপমা, আর এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি, জানি না কেমন হবে। টিফিনে বানানো হচ্ছে, মাঝে মাঝে একটু টিফিন খেতে ইচ্ছা করে যখন, তখন এসব হয়, আর সবাই যখন থাকে তখনই বানানো হয়। তো দেখো এখন উপমাটা বেড়ে নিচ্ছি, আর মেয়েও চলে এসেছে গানের ক্লাস থেকে, আর বর আমাকে একটু হেল্প করেছিল উপমা বানানোর সময়, তখন আমি একটু বাথরুমে ছিলাম বলে, আর এখন তো বেড়ে নিচ্ছি খাবার তিনজনেরই। আর আজকে ভুল হয়ে গেছে, মানে সব ঠিকঠাক করেছি, কাঁচা লঙ্কাটাই দিতে ভুলে গেছি, একটু ঝালটা কম হয়েছে উপমার মধ্যে, আর এমনি মোটামুটি ভালো হয়েছে। মানে প্রথম দিনই রান্না করেছি উপমা, একবারে বাজিমাত হয়ে গেছে, আর বর তো বলছে সাব্বাস বেটা সাব্বাস, রান্না করা শিখে গেছো। এবার ওটা নিয়ে আমি একটু হাসছিলাম। তো উপমা বাড়া রেডি, এবার তিনজনে মিলে খেয়ে নেবো। আর বর আজকে অফিস যায়নি, ওর শরীর খারাপ, গতকাল রাত থেকে খুব জ্বর ছিল, তো একটু একটা কাজ আছে, একটু যাবে আবার চলে আসবে, টিফিনটা খেয়েই বেরিয়ে যাবে ও। তো দেখবে এরকম, মানে মাঝে মাঝে তিনজনে একটু একসাথে খাওয়া দাওয়া করলে, টিফিন আর একটু গল্প করলে দেখবে মুডটাও বেশ ভালো লাগে, আর কাজের এনার্জিও পাওয়া যায়। সবসময় দেখবে একা একা কাজ করতে করতে দেখবে একটা লাইফের তিতা বিরক্তি চলে আসে, কিন্তু না, এরকম হলে একটু ভালো লাগে। তো দেখো টিফিন খাওয়ার পর আমি রান্নাঘরে রান্না করতে শুরুও করে দিয়েছিলাম। তো প্রথমে ভাত হয়ে গেছিলো, আর ওই রাঁধুনি ফোড়ন দিয়ে উচ্ছালুর তরকারিটা তো হবেই, আমাদের মেনুতে প্রতিদিনই প্রায় থাকে। আর মেয়েকে তো দেখলে খরগোশ নিয়ে খেলা করছে, ওই কলমি শাক দিয়েছে খেতে, তাদেরকে নিয়ে তাদের পিছনে দৌড়াদৌড়ি করছে। আর আজকে আমি একটা তোমাদেরকে রান্না ভাবলাম শেয়ার করি, রান্নাটা আমার খুব পছন্দের রান্না, তো অনেকদিন পরেই করলাম নিজের পছন্দের একটু রান্না, সবসময় তো ওদের মতনই করি, তো জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো
হয়তো ভালো লাগতেও পারে, আবার নাও ভালো লাগতে পারে, তবু একটু স্ক্রিপ্ট না করে রান্নাটা দেখো, ভালো লেগে যেতেই পারে আমার মনের আশা এটা। মানে এটা হচ্ছে যে সোয়াবিন আলু আর পনির দিয়ে নিরামিষ তরকারি, তো পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো। এদিকে দেখো উচ্ছে আলুর তরকারি প্রায় হয়ে এসেছে, এবার জল দিয়েটা ফুটলেই নামিয়ে দেবো। এদিকে দেখো পনিরটাও ভাজতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে, পনির কিউব করে কেটে নিয়েছিলাম আর ভাজা হয়ে গেছে। এবার আমি সোয়াবিন আলুটাকে একটু ভেজে নেবো আর ভালো করে জল একদম মানে চিপে চিপে বার করে দিয়েছি সোয়াবিন আলু থেকে। এমনিতে তো স্ট্রেঞ্জারে বসানো ছিল, অর্ধেক জল প্রায় বেরিয়েই গেছিলো। আর সোয়াবিন আলুটা ভাজা হয়ে গেলেই এবার ফোড়ন দিয়ে মশলাটা কষি নেবো। আর যেই মশলাটা রেডি করেছি সেটা হচ্ছে যে মিক্সির মধ্যে আজকে একসাথে সব পেস্ট করে নিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, নুন দিয়ে আর হলুদ দিয়ে একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা। আর এদিকে সোয়াবিন আলু ভাজা হলেই আবার একটু তেল দেবো, তেলের মধ্যে হিং ফোড়ন দেবো, হিংটা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপরে সাদা জিরে দেবো, তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো, ফোড়ন দিয়ে ওই মশলাটা যেটা রেডি করেছি ওইটা দেবো। আর এই ধরনের রান্নাতে না আমি একটু চিনি দিয়ে করি, মানে প্রায় এমন অনেক রান্নাই থাকে যাদের মধ্যে আমি চিনি ইউজ করি। আর কী হয় বলতো, চিনিটা দিলে আর খেতেও ভালো হয়, আর একটু টক টক হয়, ঝালঝাল, মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে কিন্তু খেতে, তো আমি এই জন্যই চিনিটা দিই। এদিকে উচ্ছে আলু তরকারিও হয়ে গেছে আর ফোড়নও দিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি, এবার কষাবো আর অল্প অল্প জল দিই, মানে গরম জল দেবো। আমি তো ফ্ল্যাক্সে গরম জল করে রাখি জানো, আর এর ফাঁকে আবার বর বললো চা খাবে, একটু রোয়া চা করো আদা দিয়ে, সেটাও করতে বসিয়ে দিলাম। আর বরে তো শরীর খারাপ জানো, তাই চা করে নিচ্ছি আর ওকেও একটু দেবো, আমিও একটু খাবো। আর সকালে দুটো দুধের প্যাকেট বার করে দিলাম, সেটাও বাটিতে ঢেলে নিচ্ছি, চাটা হয়ে গেলে সেটাও গরম করে নেবো। এবার হয়ে গেলে ব্যাস এবার রান্নাঘর পরিষ্কার করে নেবো, করে এবার স্নান করে ঠাকুরকে দেবো, তারপরে খেতে বসবো। স্নান করা হয়ে গেছে আর ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে কাপড় মেলতে। দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে, আর ওই যে উপরে শেড আছে বলে এই একটা সুবিধা, মানে যেদিকে কাপড় মেলে যাই আর তারপরের দিন হচ্ছে শুকনো কাপড় নিয়ে আবার ভেজা কাপড় মেলে যাই, বৃষ্টি পড়ে না সেটার জন্য। এখন কমপ্লিট হয়ে গেছে কাপড় মেলা, এখন নিচে গিয়ে খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো মেয়ের আর আমার খাবার বেড়ে দিয়েছি, আর মেয়ে আবার বললো ডিমের অমলেট করে দাও মা, ও এমনি পেঁয়াজ ছাড়াই খায়, শুধু নুন আর গোলমরিচ দিয়ে ভেজে দিয়েছি আর এই জোর ভাত। এবার ওই ঘরে টিভি দেখছে, ওকে একটু ডেকে নিচ্ছি। তো বর আগেই খেয়ে নিয়েছিল, খেয়ে বেরিয়ে পড়েছে আর এখন আমরা খাচ্ছি। দেখো বন্ধুরা এই যে আমার বর আজকে অফিস থেকে আসার সময় কি নিয়ে এসেছে আমার জন্য, দেখো ফুচকা, টক ঝাল ফুচকা, আর এই যে জল, এখন এটাই খাবো। আর মেয়েও খাবে, মেয়ে বাথরুমে গেছে, আসছে, আসলে আমরা দুজনে একসাথে খেতে পারবো। দেখো আমার রুটি করা হয়ে গেছে আর এখন আমি রাতের বিছানা পেতে নিচ্ছি। তো যে চাদরটা সারাদিন সকালবেলা পেতে রাখি সেটা তুলে দিয়েছি, আস্তে করে তুলে নিয়ে বিছানাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, দিয়ে বালিশগুলো পেতে দেবো, আর সেরকম কোনো কাজ নেই। আর এখানে না মানে মশারি খাটাতে হয় না রাতে, কারণ এখানে এসেছি 4 মাস হয়ে গেছে, কিন্তু এই 4 মাসে একবারও আমরা মশারি খাটাইনি, মানে সেরকম মশাটা নেই। তাও একটা পাশে ওই যে গুড নাইট জ্বালিয়ে রাখি, না জ্বালালেও হয় তাও জ্বালিয়ে রাখি। তো অনেকক্ষণ পর অন ক্যামেরায় আসলাম, মানে তোমাদের সামনে। এমনিতে তো ভয়েস ওভার দিয়েছি আজকে বেশিরভাগটাই, দেখতেই পেয়েছো। আর আজকে বারান্দাটা পরিষ্কার হয়েছে, মানে আজকে ডিপ ক্লিনিং হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে আমার শরীরের মধ্যে।
সবে মাত্রই শরীর খারাপ থেকে উঠেছিলাম, তার মধ্যে ওই কাজটা না আমার মানে ফেলে রাখতে কাজ একদম বাজে লাগে। আর অনেক দিন ধরে ওই বারান্দাটা পরিষ্কারই করা হচ্ছে না। আর কি হয়েছে বলতো, গত মানে 4 মাস ধরে এখানে আসার পর থেকে যত যা কিনতাম মানে হিজি বিজি যা নোংরা সব ওই বারান্দায় জমাট করে রেখে দিতাম। তো আজকে সকাল থেকে উঠে ভেবেইছিলামই যে আজকে আমি বারান্দাটা পরিষ্কার করবই, যা হওয়ার হবে তাতে করেই ফেললাম। আর এমনি তো ঘর প্রতিদিনই আমি ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করি, আর বিশেষ করে শনি মঙ্গল আর বৃহস্পতিবার এই 3টে দিন বাদ দিই, আর বাকি যে কটা দিন থাকে প্রতিদিনই মানে ঘর মুছতে আসলেই আমি সব আগে ভালো করে ডাস্টিং করে নিই, তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছি। এটা আমার কাজ প্রতিদিনের, যে রান্নাঘরেও দেখেছো মানে প্রত্যেক দিন আমি যতই শরীর খারাপ হোক না কেন টাইলস টাইলস মুছে মানে সব কিছু পরিষ্কার করে রাখতে আমার ভালো লাগে, আমার অভ্যাস বলতে পারো। আর আজকে একটা কথা তোমাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে যে আজকে তোমরা দেখেইছো যে আমার বর আজকে ফুচকা নিয়ে এসেছে। তো তোমরা ভাবে যে ফুচকা নিয়ে এসছে এটা এমন কি আহামরি ব্যাপার, ফুচকা কি আমরা খাই না? কিন্তু না, সবাই খায়, আমিও খাই রাস্তায় বেরিয়ে। কিন্তু কোনো ভালোবাসার মানুষ মানে তুমি যাকে ধরো সব থেকে বেশি ভালোবাসো, সে যে মানে তাকে তোমাকে বলতে হয়নি, সে মানে আমি না আজকে ভাবছিলাম এই আজকে একটু ফুচকা খেতাম টক টক, অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, বেরোনো হচ্ছে না বাইরে, শরীর খারাপ বুঝতেই পেরেছো, বেরোতেও পারিনি। আর ভাবতে ভাবতেই দেখি হঠাৎ করে ও নিয়ে চলেছে, আমাকে দিয়েছে হাতে। মানে এই ফিলিংসটা কাউকে শেয়ার করা যায় না, যে তুমি ধরো একটা মনের মধ্যে কিছু চাইছো হয়তো বলছো না তাকে, আমি পারলে তাকে ফোন করে বলতেই পারতাম, যার সময় একটু ফুচকা নিয়ে এসো তো বলতে পারতাম, কিন্তু বলিনি। ও যে আমার এই ফিলিংসটাকে অনুভব করে নিয়ে এসেছে মানে কিছু বলার নেই আর কি বলবো, মানে আমার এত ভালো লেগেছে না মানে তোমরা বিশ্বাস করো। আর ভালোবাসার মানুষ যখন যে এনে দিয়েছেই বলে সে ভালো তাই নয়, মানে তোমার সব কিছু মানে যখন বুঝতে পারবে যে ওর আমার ধরো কষ্ট হচ্ছে, ও কষ্টটাও বুঝতে পারে আমি কোথায় কষ্ট পাচ্ছি, তখনও আমি চুপ করে থাকলেও কিন্তু বুঝে যায় যে আমি কোনো কিছুতে কষ্ট পেয়েছি। আবার যেদিন ধরো খুব খুশি হয়েছি সেটাতেও বোঝে, মানে এইগুলো না আমার হাজব্যান্ডকে কোনোদিন বোঝাতে হয়নি, ও মানে আমার মনের কথা যেন ও অতি সহজেই জেনে যায়, মানে ওকে কিছু বলবো তার আগেই ও সব বুঝে যায়, এরকমই আমাদের সম্পর্কটা। আর আমাদের সম্পর্ক নিয়ে আমি 2-4টে কথা বলে নিই সবার আগে, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, বেশি বলবো না। আমরা কিরকম বলতো, যে স্বামী স্ত্রী মানে যে একটা ভয়ের ব্যাপার সেরকম না, মানে আমরা হচ্ছে খুব ভয় মানে হচ্ছে যে ধরো বরকে কি সব কথা শেয়ার করা যায়, কিন্তু নয়, আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই, আমরা দুজন দুজনকে মানে সব কথা শেয়ার করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা খুব ভালো একটা বন্ধু, মানে বন্ধু হিসেবে মিশেছি আমি ওর সাথে, এ টু জেড কথা আমি ওকে শেয়ার করি এখনো পর্যন্ত, মানে দীর্ঘ ধরো 11-12 বছর আমাদের সম্পর্কটা, হেন এমন কোনো কথা নেই যে ওকে আমি শেয়ার করিনি। আর মেয়েদের জীবনে সব থেকে একটা মানে বিয়ের পর সব থেকে একটা বড় খুঁটি কে জানো, তার স্বামী। মানে কোনো মেয়ের স্বামী যদি তার সাথে থাকে না, সে পৃথিবী সব কিছু জয় করতে পারে। তো হয়তো আমার ঘরটা ছোট বা সেরকম কোনো দামি আসবাবপত্র নেই বা সেরকম আহামরিও কিছু ব্যাপার নেই, কিন্তু এই 4টে দেয়ালের মধ্যে যেই ভালোবাসাটা আছে না, সেই ভালোবাসাটা আমি মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর জীবন সঙ্গিনী যদি তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, সেইটার থেকে আর বড় মানে রাজপ্রাসাদও সেটার কাছে কিছু না, আমার হয় তার কাছে কুঁড়ে ঘরই থাক, কিন্তু স্বামীর ভালোবাসাটা হচ্ছে মেয়েদের কাছে সব থেকে বড় সম্পদ, এটা যা আমি বুঝি মানে বুঝেছি এতদিন ধরে। তো আমার জীবনের একটাই লক্ষ্য যে যতদিন বেঁচে থাকবো আমরা এরকমভাবেই থাকবো হাসি খুশি, সে না হয় বড় রেস্টুরেন্টে গেলাম, না হয় দামি জামা কাপড় কিনলাম, না হয় দামি মানে মলে গিয়ে শপিং করলাম। তোমরা জানো আমার গন্ডিটা খুব ছোট,
এই চারটে দেয়ালের মধ্যে আমার যত স্বপ্ন আশা ভালোবাসা সবকিছু। তো এইরকম স্বামী পেয়েছি, আমার বলতে গেলে ভাগ্যটা খুব ভালো, মানে প্রচন্ড কেয়ারফুলি একটা স্বামী পেয়েছি, যাকে কিছু বলতে হয় না বয়াতে হয় না, সে নিজে থেকেই সবকিছু অনুভব করতে পারে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আবার দেখা হবে তোমাদের পরের একটা নতুন দিনে নতুন কাজের সাথে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর আশা করবো পরের মানে এই যে ভিডিওটা পোস্ট করবো তোমাদের কাছে, এই ভিডিওটা থেকে নিশ্চয়ই তোমরা কোনো কমেন্ট করবে। আর আমি না মানে ভিডিও পোস্ট করার পর না বসে থাকি যে তোমরা কখন আমাকে কোনো কমেন্ট করবে, মানে কমেন্টটা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কমেন্ট আর লাইকটা। আর এই কমেন্টের মাধ্যমেই তো আমি বুঝতে পারবো না যে আমার প্রতিদিনের কাজের মধ্যে কোনো ভুল আছে কি না, তাহলে সেইগুলো আমি শুধরাতে পারবো। তো আশা করছি এই যে ভিডিওটা পোস্ট করবো নিশ্চয়ই আমি তোমাদের কাছে এইটুখানি তো চাহিদা রাখতে পারি যে তোমরা আমাকে কমেন্ট করবে। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে দিও, আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকন বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা মানে আমার ভিডিও নোটিফিকেশনটা তোমাদের ফোনে চলে আসে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা, টাটা, গুড নাইট, শুভরাত্রি আর খুব হাসি খুশি থেকো।